এখন আমরা প্রায় শুনতে থাকি, তাই না, যে দুয়ারে সরকার, সব কিছু দুয়ারে রেশন, সব কিছু দুয়ারে চলে আসছে। তো ঠিক সেই রকম একটি বিষয় আজকে বলবো, কি দুয়ারে ঈশ্বর, অর্থাৎ আমার দুয়ারে, আপনার দুয়ারে ঈশ্বর আসছেন, দুয়ারে ঈশ্বর। অর্থাৎ ঘটনাটা একটু অন্যরকম। কীরকম ঘটনা? না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমরা অনেক ঘটনা জানি এবং তাকে বলা হয় দয়ার সাগর। কেন না, তার কাছে সাহায্য চাইতে গেছেন মানুষ, দিয়ে সাহায্য না পেয়ে ফিরে এসেছেন, এইরকম মানুষ আমরা পাবো না। বিদ্যাসাগর যাকে সাহায্য করতেন প্রাণ খুলে সাহায্য করতেন, তাই না? তো বিদ্যাসাগরের কাছে যেতে হতো এবং তিনি সাহায্য করতেন। কিন্তু আজকের ঘটনাটা একটু অন্যরকম, একটু অন্যরকম, দুয়ারে ঈশ্বর ঘটনাটা এইরকম। তখন তো আর এত সোশ্যাল মিডিয়ার বারবারণ তো ছিল না, টিভিও ছিল না, এমনকি রেডিও ছিল না, ওই সংবাদপত্র একটু একটু খালি প্রকাশিত হতো। তাই তখনকার দিনে মানুষকে, মহাপুরুষকে, যারা সমাজের জন্য বড় কাজ করতেন, ভালো কাজ করতেন, তাদেরকে চিনবার ঠিক সেরকম উপায় ছিল না। তো যাই হোক, বিদ্যাসাগর একবার কী হয়েছে, গল্পটা এইরকম যে বিদ্যাসাগর কী হয়েছেন না, একটা গ্রামের মধ্যে গেছেন। তো গ্রামের রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পরে দেখলেন অনেকগুলো লোক একটা বাড়ির সামনে জড়ো হয়েছে এবং তারা কী যেন সব জটলা পাকিয়ে কী যেন সব আলোচনা করছে। তো বিদ্যাসাগর যাচ্ছেন, তো যেতে যেতে শুনলেন কি না, ওইখানে একটা বাড়িতে একজন ভদ্রমহিলা হাউ হাউ করে কাঁদছেন বাড়ির ভেতরে। তো বিদ্যাসাগর যাচ্ছেন এবং লোকগুলো ওই বাড়ির সামনে জটলা পাকিয়ে রয়েছেন। তো বিদ্যাসাগর কান্নাটা শুনলেন, কিছুটা এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে বিদ্যাসাগর ভাবলেন, আরে, আবার পিছিয়ে এলেন। পিছিয়ে এসে ওই যে লোকগুলো ছিল ওই লোকগুলোকে জিজ্ঞেস করছেন, আচ্ছা দাদা, ওই মেয়েটি কাঁদছে কেন? তখন ওখানকার লোকগুলো বলছে, কাঁদবে না, কত কষ্ট তার, এই যে দুদিন আগে তার স্বামী মারা গেছে, প্রচুর অসুখে ভুগছিল এবং এই মেয়েটি তার সমস্ত কিছু, যা কিছু ছিল সম্পত্তি থেকে শুরু করে যা কিছু ছিল সমস্ত কিছু বিক্রি বাটা করে তার চিকিৎসা করেছিল, তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচেনি, সে মারা গেছে, তাই জন্য ও কাঁদছে। ও আচ্ছা আচ্ছা। তো আবার বিদ্যাসাগর শুনে কিছুটা এগিয়ে গেলেন, তারপরে আবার বিদ্যাসাগর পিছিয়ে এলেন, বলছেন, দিয়ে ওই লোকগুলোকে জিজ্ঞেস করছে, বলছে, হ্যাঁ ভাই, আচ্ছা যে মারা গেছে ওর নামটা কি? তো তখন ওরা বলল যে যে মারা গেছে ও রামবাবু। ও আচ্ছা আচ্ছা। এরপরে বিদ্যাসাগরের ঘটনাটা এবার দেখো কি হচ্ছে। ওই মেয়েটি বাড়ির সামনে গেল, দরজার সামনে দাঁড়িয়ে বিদ্যাসাগর বলছেন, রামদাদা আছো নাকি বাড়িতে? রামদাদা, তুমি বাড়িতে আছো নাকি? তো সঙ্গে সঙ্গে বাড়ি থেকে একজন বেরিয়ে এসে বলছে, আর তিনি নেই গো, তিনি তো মারা গেছেন। তো যার স্বামী, মানে যিনি কাঁদছিলেন ভদ্রমহিলা, তিনিও এসেছেন, দিয়ে বলছেন, আমার কি দুর্ভাগ্য গো, আমার সব শেষ হয়ে গেছে, তো তিনি আর নেই, তিনি মারা গেছেন। হ্যাঁ, বিদ্যাসাগর বলছেন, হ্যাঁ, রামদাদা মারা গেছেন, আমাকে তো বড় বিপদে ফেলে দিয়ে গেলেন। তো তখন সেই ভদ্রমহিলা বলছেন, আপনার কাছে কি প্রচুর টাকা ধার করেছিল উনি? সেই টাকা আমি এখন দিতে পারবো না। তখন বিদ্যাসাগর বলছেন, না 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 না, ঘটনাটা সেরকম নয়, কিন্তু উনি আমাকে বড় বিপদে ফেলে দিয়ে গেলেন মা। বলছে, কি বিপদে? না রামদাদা, আমাকে অনেকগুলো টাকা রাখতে দিয়েছিল, সেই টাকা আমার কাছে ছিল, তো এখন তো তিনি মারা গেলেন, সেই টাকাগুলো আমি ফেরত দেবো কী করে মা? তাহলে মা একটা কাজ করি, এতগুলো টাকা আমি তো একসঙ্গে ফেরত দিতে পারবো না, আমি না তোমাকে মাসে মাসে কিছু কিছু টাকা পাঠিয়ে দেব, তুমি সেই টাকা নিয়ে থাকো। এইবার এই ভদ্রমহিলা বললেন, ইয়ে কি? তো তিনি তো সঙ্গে সঙ্গে রাজি হলেন, বললেন যে ঠিক আছে, আপনি মাসে মাসে তাহলে আমাকে কিছু করে পাঠিয়ে দিন। দেখুন, বিদ্যাসাগর কিন্তু এখানে মিথ্যে কথা বললেন,
এখানে মিথ্যে কথা বললেন, ওই রামবাবুর সঙ্গে তার কোনোদিনও পরিচয় ছিল না, ওই রামবাবুর কাছ থেকে তিনি কোনোদিনও টাকা নেননি বা রামবাবু কোনোদিনও তাকে টাকা জমা রাখতে দেননি, এখানে মিথ্যেবাদী বিদ্যাসাগর। এখানে তিনি মিথ্যে কথা বললেন, শুধু ওই মেয়েটির কান্না তিনি সহ্য করতে পাচ্ছেন না। এই হচ্ছে মহাপুরুষ, যে মেয়েটির কান্না তিনি সহ্য করতে পাচ্ছেন না, এত দুঃখ এত কষ্ট, দয়ার সাগর কি না? তাই তিনি দুয়ারে গেলেন সাহায্য করার জন্য, বিদ্যাসাগরের কাছে মানুষ আসতেন সাহায্য চাওয়ার জন্য। এখানে দুয়ারে ঈশ্বর, তিনি নিজে এগিয়ে গেলেন এবং সাহায্য করলেন। একবার নয়, এক মাস নয়, বিদ্যাসাগর যতদিন বেঁচেছিলেন ততদিন মাসে মাসে ঠিক কিছু পরিমাণ টাকা ওই বিধবা ভদ্রমহিলার কাছে তিনি পাঠিয়ে দিতেন। এই হচ্ছেন দুয়ারে ঈশ্বর। এই ঈশ্বর মেঘের আড়ালে থাকেন না, এই ঈশ্বর স্বর্গে থাকেন না, এই ঈশ্বরকে পাওয়ার জন্য জপ ধ্যান তপস্যা করতে হয় না, পুজো করতে হয় না মাইক বাজিয়ে। এই ঈশ্বর হচ্ছেন রক্ত মাংসে গড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তাই এই ঈশ্বরকে নিয়ে আমরা যত চর্চা করব তত আমরা আরও ভালো হয়ে উঠব। এই হচ্ছে দুয়ারে ঈশ্বর। ¶¶